আমরা আরো দুটো সাবট্রাকশন ম্যাথ নিয়ে আলোচনা করব 34 স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড ফ্রম ফোর প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার থেকে মাইনাস টু ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস করতে হবে তো চলো আমরা শুরু করি যেটা থেকে সাবট্রাক্ট করতে হবে আমরা সেটাকে আগে লিখব ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস জেড এখান থেকে আমরা সাবট্র্যাক্ট করবো মাইনাস টু স্কোয়ার রয়েছে শুরুতে তো মাইনাস স্কোয়ার কোথায় লিখব থ্রি স্কোয়ার নিচে তারপর প্লাস না এখন যেহেতু আমাদের সাবট্রাক্ট করতে হচ্ছে আমরা অবশ্যই গুলো চেঞ্জ করে নিব প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এখানেও মাইনাস আছে প্লাস হয়ে যাবে তাহলে ফোর এক্স স্কোয়ার থেকে যদি থ্রি এক্স স্কোয়ার মাইনাস করি কি হয় শুধু এক্স স্কোয়ার আর এখানে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার নিচে মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার হয়ে গেছে তাহলে থ্রি ওয়াই 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 স্কোয়ার 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 প্লাস টু কী হবে ফাইভ এর সাথে এখানে রয়েছে একটি জেট এখানে একটি জেট এখন দোকান সাইনি এখন প্লাস তাহলে কী হবে ওয়ান জেট প্লাস ওয়ান জেট টু জেট তাহলে আমরা লিখতে পারি দেয়ার ফর দা রিকোয়ার্ড ডিফারেন্স ইজ দা রিকোয়ার্ড ডিফারেন্স ইজ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস টু জ্যাড এই হচ্ছে আমাদের থার্টি ফোর নাম্বার ম্যাথের সলিউশন এবার আমরা শুরু করব থার্টি ফাইভ নাম্বার ম্যাথ

তো শুরুতে যেটা থেকে সাবট্রাক্ট করবো আমরা সেটা আগে লিখে নিচ্ছি আমরা লিখব এক্স কিউব শুরুতে কি রয়েছে এক্স কিউব কিউব কোথায় লিখতে হবে টু এক্স নিচে কারণ আমি বলেছি যে সিমিলার টার্ম গুলো অবশ্যই নিচে নিচে লিখতে হবে এক লাইনে লিখতে হবে তারপর রয়েছে এখন খেয়াল করো এখানে কিন্তু উপরের যে এক্সপ্রেশনটি রয়েছে সেখানে টু এক্স নেই তাহলে টু এক্স আমরা কোথায় লিখবো আমরা যেটা করবো আলাদাভাবে এই টার্মগুলোর গুলোর বাহিরে আলাদাভাবে এখানে আমরা টু এক্স লিখব তারপর কি রয়েছে প্লাস থ্রি তাহলে এই ফোরের নিচে আমরা কি লিখবো প্লাস থ্রি এবারে সাব করার সময় সাইনগুলো চেঞ্জ করে নিচ্ছি প্লাস এক্স কিউব হয়ে গেল মাইনাস এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি হয়ে গেল মাইনাস থ্রি প্লাস টু এক্স হয়ে গেল মাইনাস টু এক্স এখন এই এক্স টুডি পর ফোর সরাসরি বসে যাবে এক্স টু টুডি পর ফোর এখানে টু এক্স কিউব

এরপর রয়েছে ফোর এবং নিচের যেই থ্রি সেটি হয়ে গেছে মাইনাস তাহলে ফোর থেকে থ্রি মাইনাস হলে ওয়ান অবশ্যই প্লাস ওয়ান এর নিচে রয়েছে মাইনাস টু এক্স তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে আমরা লিখব দ্য রিকোয়ার্ড ডিফারেন্স ইজ রিকোয়ার্ড ডিফারেন্স ইজ এক্স টু দি পর আমরা মাইনাস টু এক্সটি আগে লিখে তারপর লিখবো প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের থার্টি ফাইভ নাম্বার ম্যাথ সলিউশন তো আশা করি তোমরা ম্যাথটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী ম্যাথ গুলো আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো ধন্যবাদ তোমাদের সবাইকে